প্রথমে সবাইকে গুড মর্নিং। গতকাল মানে আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম প্রবাহের বৈশিষ্ট্য। প্রবাহের বৈশিষ্ট্য শেষ হয়ে গেছিল, তো এরপর আমরা শুরু করব সাম্যাবস্থায় ভাষণের শর্ত। ঠিক আছে, তো শুরু করা যাক। আচ্ছা, আগে আমরা দেখে নিই ভাষণের শর্তাবলী, মানে কোন সময়ে মানে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে কোনো একটা জিনিস ভাসতে পারে বা কোনো জিনিস ডুবতে পারে, সেটা আমরা আগে দেখে নেব। মনে করি বস্তুর ওজন W1 এবং প্রবাহিত বল W2। বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাই এখানে লেখা আছে নিম্নমুখী, আর প্রবাহিত বল উপর দিকে কাজ করে, মানে জলের মধ্যে কোনো বস্তুকে ডুবিয়ে দিলে জল তার উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তার মানে, তাহলে আমরা একটা ছবি দেখে নিই আগে। আচ্ছা, এখানে দেখো তিনটে আলাদা আলাদা স্পেয়ার আছে, মানে গোলক আছে। এটা এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড। ঠিক আছে, কিন্তু তিনটে গোলক জলের আলাদা 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 জায়গায় অবস্থান করছে। এই গোলকটা যে আছে সে পুরোপুরি ভেসে আছে, এই গোলকটা আছে এ হচ্ছে ভেসেও নেই আবার একদম তলদেশে ঠেকেও নেই, এ জলের মধ্যবর্তী অবস্থানে বিচরণ করছে। মানে সমুদ্রের গভীর যেরকমভাবে মাছেরা ঘুরে বেড়ায় সমুদ্রে, একদম উপরেও থাকে না আবার একদম তলাতেও ঠেকে থাকে না, সেভাবে মাছেরা যেরকম ঘুরে বেড়ায় সেই রকম এরা অবস্থান করছে। আর এ হচ্ছে জলের তলদেশে যে পাথরগুলো পড়ে থাকে জলের একদম নিচে, সেই রকম জায়গায় অবস্থিত করছে, মানে জলের একদম তলদেশে এ ঠেকে আছে। ঠিক আছে, তো এদের তার মানে W1 W2-র মধ্যে কি কন্ডিশন সেগুলো আমরা এখন দেখে নেবো। মানে কোন সময় আমরা বলবো যে এরা পুরোপুরি ভাসছে, কোন কন্ডিশন স্যাটিসফাই করলে পুরোপুরি ভাসবে, কোন কন্ডিশন স্যাটিসফাই করলে নিমজ্জিত হয়ে ভাসবে, এই ভাষণটাকে বলা হয় নিমজ্জিত ভাষণ। আর কোন কন্ডিশন স্যাটিসফাই করলে পুরোপুরি নিমজ্জিত হবে, মানে পুরোপুরি ডুবে যাবে এবং জলের তলদেশে ঠেকে থাকবে। ঠিক আছে, কন্ডিশনগুলো আমরা দেখে নিই। আচ্ছা, যখন W1 গ্রেটার দেন W2, এটা মানে হলো বস্তুর ওজন, বস্তুর ওজন সেটা সেটা হচ্ছে W1 নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে W1 W1 আর উপর দিকে কাজ করছে হচ্ছে W2। ঠিক আছে, তো W1 যখনই W2-র থেকে কম হবে তার মানে এই প্রবাহিত বলটা বেশি, প্রবাহিত বলটা বেশি। প্রবাহিত বল বেশি হলে আর যদি ওজন কমায় তার মানে বস্তুটি ভাসবে স্বভাবতই, যেহেতু প্রবাহিত বল বেশি তাই নিচের দিক থেকে ফোর্স বেশি, সেজন্য বস্তুটি এখানে ভাসছে। দ্বিতীয় কন্ডিশন দেখলাম যে W1 ইকুয়াল টু W2, তার মানে দুটো বলই সমান, তার মানে এই জলের মধ্যে এই বস্তুটার কোনো ওজন পাওয়া যাবে না, কারণ ওজনকে এই যে গ্র্যাভিটিকে পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছে হচ্ছে থ্রাস্ট, নিচে থেকে হচ্ছে থ্রাস্ট আছে প্রবাহিত বল। ঠিক আছে, এ পুরোপুরি গ্র্যাভিটিকে ক্যান্সেল করে দিচ্ছে, সেই জন্য এখানে W1 ইকুয়াল টু W2, তার মানে এই এই জায়গায় বস্তুর কোনো ওজন আমরা পাবো না, কোনো ওজন নেই। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে W1 গ্রেটার দেন W2, তার মানে এখানে ফার্স্ট কন্ডিশনের পুরোপুরি উল্টো, ফার্স্ট কন্ডিশনের পুরোপুরি উল্টো, W1 নিচের দিকে কাজ করছে W2 উপর দিকে কাজ করছে, W1 যদি বেশি হয় আর W2 যদি কমায় তার মানে থ্রাস্ট কম, এই বস্তুর ওজন খুব বেশি, মানে এটা ধরো লোহার বল। ঠিক আছে, তো তার মানে এর ওজন খুবই বেশি হবে, তো লোহার বল যদি হয় তো এ তো জলের তলদেশে একদম পুরো ঠেকে থাকবে, মানে জলের তলদেশ স্পর্শ করে থাকবে, তো সে এই কন্ডিশন হচ্ছে W1 গ্রেটার দেন W2। ঠিক আছে, আচ্ছা এরপর এরপর আমরা দেখে নেব সাম্যাবস্থায় ভাষণের শর্ত। সাম্যাবস্থায় ভাষণ ব্যাপারটা কি? আচ্ছা, আমরা দেখি অনেক সময় জলের উপর জাহাজ নৌকো এইসব ভেসে বেড়ায়। ঠিক আছে, আবার যারা ছোটবেলায় বা কোনো জায়গায় এখন নৌকোতে চেপেছো তারা দেখতে পাবে যে নৌকো অনেক সময় স্থিরভাবে থাকে, মানে পুরোপুরি স্থির থাকে, আবার কখনো কখনো সময় নৌকো অনেক সময় দোল খায় দু সাইডে। ঠিক আছে,
তো এই ব্যাপারটা কেন হয় সেইটা আমরা ব্যাখ্যা করবো হচ্ছে সাম্যাবস্থায় ভাসমান ব্যাপার জিনিসটা কি সেটা দিয়ে। তো আগে আমরা বুঝে নিই সাম্যাবস্থায় এই জিনিসটা কি, সাম্যাবস্থায় ভাসমান এই জিনিসটা কি। আচ্ছা, ডেফিনেশনটা আগে দেখি। সংজ্ঞা, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোনো বস্তুর ওজন এবং বস্তুর উপর তরল কর্তৃক প্লবতা সমান হলে এবং বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র দুটো খুবই ইম্পর্টেন্ট, ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখার উপর অবস্থিত হলে, একই উল্লম্ব রেখার উপর অবস্থিত হলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তো তার কেন্দ্রগামী উল্লম্ব রেখাকে কেন্দ্রীয় রেখা বলে, আর সাম্যাবস্থায় বস্তু ভর সাপেক্ষে একটি সাম্যাবস্থায় বস্তুর ভর সাপেক্ষে এই রেখার অবস্থান স্থির। আর সেটা দেখা যাক কী ব্যাপার। ঠিক আছে, তো আমরা একটা ছবি দেখে নেবো। এখানে এখানে দেখো, এখানে একটা নৌকার ছবি আছে। নৌকা যখন জলে ভাসে তখন তার উপর দুটো বল কাজ করে, একটা তো সবাই জানে নৌকার ওজন, সেটা এইখানে দেখানো হয়েছে নৌকার ওজন, আর একটা হচ্ছে জল যে নৌকার উপর একটা ফোর্স দিচ্ছে। যেহেতু জলে আছে তো একটা প্লবতাজনিত একটা ফোর্স থাকবে, সেই ফোর্সটা হচ্ছে এখানে রেড দিয়ে দেখানো হয়েছে। এ হচ্ছে জলের প্লবতাজনিত বল, ঠিক আছে, আর এ হচ্ছে ওজন। তো আমরা আগের ছবিতেই দেখেছি যে এরা এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়। তো এখানে দেখো এই ছবিতে সেই কন্ডিশনটা দেখানো হয়েছে, এটা হচ্ছে মেন কন্ডিশন, ঠিক আছে, এরা পরস্পর বিপরীতমুখী হয়। কিন্তু এই ছবিতে আরেকটা কন্ডিশন দেখানো হয়েছে, দেখো দুটো বল কিন্তু একই রেখায় আছে, দুটো বল একই রেখায় অবস্থিত। তো সেহেতু এই দুটো বল পরস্পরকে পুরোপুরি ক্যান্সেল করতে পারে, মানে পরস্পরকে পরস্পরের যে উপাংশ আছে সেই উপাংশগুলোকে পুরোপুরি ভ্যানিশ করতে পারে, সেই জন্য নৌকাটা কিন্তু স্থির থাকে। মানে দুটো বল পরস্পর বিপরীতমুখী, মানে এই বলটা এরকম হলে আর দুটো বল পুরো সেম টু সেম, মানে একই রেখায় অবস্থিত, আবার পরস্পর বিপরীতমুখী। তার মানে দুটো বল, বল দুটোর নিজস্ব যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিটাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হয় সাম্যাবস্থায় ভাসন। এখানে এখানে দেখবো ভার কেন্দ্র, ভার কেন্দ্র হচ্ছে এই নীলটা, আর প্লবতা কেন্দ্র হচ্ছে এই লালটা। ঠিক আছে, এখানে লাল ডটটা আছে এটা হচ্ছে প্লবতা কেন্দ্র, আর নীল ডটটা হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্র প্লবতা কেন্দ্র বলেছে একই উল্লম্ব রেখার উপর অবস্থিত হলে, উল্লম্ব রেখা হচ্ছে এইটা, এই যে এই রেখাটা হচ্ছে উল্লম্ব রেখা। ঠিক আছে, এটা এরা কিন্তু একই উল্লম্ব রেখার উপর অবস্থিত। ঠিক আছে, অবস্থিত হলে কী বলে যায় বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তার মানে সাম্যাবস্থায় মানে কি, সাম্যাবস্থায় মানে হচ্ছে বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, মানে এই অবস্থায় যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, আমরা ছেড়ে দিয়েছি, আমরা বাইরে থেকে আর কোনো বল প্রয়োগ করছি না, তার মানে বস্তুরা এইখানে স্থির থাকবে, বস্তুরা এইদিকেও হেলে যাবে না এইদিকেও হেলে যাবে না। ঠিক আছে, এই হচ্ছে মেন কনসেপ্ট সাম্যাবস্থায় ভাসনের। আচ্ছা, এবারে চতুর্থ ব্যাপারটা দেখি, তাহলে সাম্যাবস্থায় ভাসন কখন হবে না সেটা আমাদের জানতে হবে। সাম্যাবস্থায় ভাসন কখন হয় সেটা যদি জানতে হয়, তাহলে আগে জানতে হবে সাম্যাবস্থায় ভাসন কখন হবে না। কখন হবে না, দেখো এখানে নৌকাটা যখন হেলে গেছে, নৌকাটা যখন হেলে গেছে তখন কিন্তু এদের দুজনকার দুজন কিন্তু আর একই উল্লম্ব রেখার ওপর নেই। এ এ আছে এই রেখার ওপর, নীল লাইনটা আছে, আর সাদা লাল লাল ডিপটা আছে এই রেখার ওপর। ঠিক আছে, এরা কিন্তু আর একই উল্লম্ব রেখার ওপর নেই। তো তখন কিন্তু এই রেখাটাকে, এই কন্ডিশনটাকে আর সাম্যাবস্থা বলা যাবে না, এটা সাম্যাবস্থা নয়। ঠিক আছে, এটা সাম্যাবস্থা নয়। তো এই হচ্ছে এই সময় যদি সাম্যাবস্থা নয়, তার মানে কি এই সময় যদি নৌকাটাকে আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু নৌকাটা এইদিকে হেলে যাবে, আবার তারপর আবার এইদিকে, এইদিকে অনেকটা হেলে যাওয়ার পর আবার এইদিকে হেলে যাবে, তারপরে আবার এইদিকে হেলে যাবে, তো এরকম দোল খেতে থাকবে। ঠিক আছে, তো সাম্যাবস্থায় না থাকার ব্যাপার হলো মানে এইটা, মানে নৌকাটাকে এই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে দোল খেতে থাকবে দুদিকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে বলেছে ভার কেন্দ্রগামী উল্লম্ব রেখাকে কেন্দ্রীয় রেখা বলে, তার মানে কেন্দ্রীয় রেখা হচ্ছে এটা, ভার কেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে এটা হচ্ছে ভার কেন্দ্র, নীলটা ভার কেন্দ্র দিয়ে যে উল্লম্ব রেখা গেছে তাকে বলা হয় কেন্দ্রীয় রেখা। ঠিক আছে, আচ্ছা এরপর এরপর আমরা দেখে নেবো স্প্রিং তুলার সাহায্যে জলের প্লবতা কিভাবে নির্ণয় করা যায়। এটা একটু আগে দেখানো হয়েছে, তাও আমি ভালো করে আর একবার দেখিয়ে দিই। মনে করি বস্তুটি তরলে ডোবানোর আগে স্প্রিং তোলার পার হচ্ছে W1, মানে বায়ুতে যখন আছে, মানে বাইরে যখন আছে বস্তুটা তখন পার হচ্ছে W1।
আর তরলে ডোবানোর পর স্প্রিং তোলার পার্ট হচ্ছে ডব্লিউ টু। ঠিক আছে, আমরা তো প্রবাহিত বলের জন্য দেখেছি যে বস্তুর ওজনের পার্থক্য হয়, যেহেতু প্রবাহিত বল বস্তুর উপর দিকে কাজ করে, মানে বস্তু প্রবাহিত বলের ডিরেকশন হচ্ছে উপর দিকে, তো সেই জন্য সে ওজনের কিছুটা অংশকে প্রশমিত করতে পারে প্রবাহিত বল। তো স্বভাবতই ডব্লিউ টু ডব্লিউ ওয়ানের থেকে কম হবে, সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে। ডব্লিউ টু তো জলে ডোবানোর, জলে ডোবালেই সব বস্তু হালকা হয়ে যায়, তার মানে স্প্রিং তোলার পাঠও হালকা বস্তুর ক্ষেত্রে কম হয়, ভারী বস্তুর ক্ষেত্রে বেশি হয়। তো তাহলে এখানে দেখা যাক, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে বস্তুটা প্রথমে যখন বায়ুতে রয়েছে তখন স্প্রিং তোলা হচ্ছে 40, এখানে পাঠ দেখাচ্ছে 40, আর যখন জলে ডুবিয়ে দেওয়া হয়েছে তখন এখানে রিডিং দেখাচ্ছে, এটা হচ্ছে স্প্রিং তোলা, রিডিং দেখাচ্ছে 30। ঠিক আছে, তো 10 হচ্ছে কম হয়েছে, মানে এখান থেকে 10 কম, 10 এদের ডিফারেন্স হচ্ছে 10, তার মানে এই 10টাই হচ্ছে প্রবাহিত বল। এই 10কে কে কমিয়েছে, 10কে কমিয়েছে হচ্ছে প্রবাহিত বল। এরপর তার মানে বস্তু ওজনের আপাত হ্রাস কত? আচ্ছা, আপাত হ্রাস মানে কি? আপাত হ্রাস মানে হচ্ছে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি বস্তুর ওজনের হ্রাস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বস্তুর ওজনের হ্রাস হয়েছে? আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি 10 10 ডাইন বা 10 নিউটন, যদি আমি ওজন হিসাবে বলি, আর যদি ভর হিসাবে বলি তাহলে ধরো 10 কেজি। বাইরে থেকে দেখতে পাচ্ছি 10 কেজি হ্রাস হয়েছে, কিন্তু ভর অ্যাকচুয়ালি হ্রাস হয় না, হ্রাস হয় ওজন। ওজনটা তো অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, তো এখানে কি হয়, এই এই জায়গায় মানে বয়েন্সি ফোর্সের জন্য অভিকর্ষ ত্বরণ পুরোপুরি কাজ করে না, মানে অভিকর্ষ ত্বরণের কিছুটা অংশ এই বয়েন্সি ফোর্স দ্বারা প্রশমিত হয়, সেই জন্য ওজন কমে যায়। ঠিক আছে, তো তাহলে আপাত হ্রাস কত হচ্ছে? প্রকৃত হ্রাস নয়, বস্তুটা একই আছে, আগে যা ওজন ছিল বস্তুর ওজন এখনও একই, বস্তুর ভর এখনও একই, কিন্তু আমরা পাঠ পাবো হচ্ছে কম। কারণ কারণটা কি? কারণ এখানে এই প্রবাহিত বলের জন্য এই স্প্রিং তুলার ও এটা কমে গেছে, স্প্রিং তোলার পার্টটা কমে গেছে। তো সেই আপাত হ্রাস কত? ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু, আগে ছিল ডব্লু ওয়ান, ডব্লু ওয়ান হচ্ছে 40, আমরা ধরে নিয়েছিলাম 40, আর ডব্লু টু হচ্ছে 30। তো বস্তুর ওজনের আপাত হ্রাস ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু, অর্থাৎ বস্তু কর্তৃক জলের অপসারিত জলের ওজন। আচ্ছা, আর্কিমিডিস বলেছিলেন যে বস্তুর ওজনের আপাত হ্রাস যত হবে বস্তুর কর্তৃক অপসারিত জলের ওজনও একই হবে, তো সেহেতু ওই ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু এটাই জলের ওজন, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী তো সেটাই বলছে। তার মানে জলের ওজন যেটা তার সমতুল্য বলই প্রবাহিত বল। তার মানে এই ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টুটাই হচ্ছে জলে নিমজ্জিত কোনো বস্তুর উপর প্রবাহিত বল, যেখানে ডব্লু ওয়ান হচ্ছে স্প্রিং তোলা তরলে ডোবানোর আগের পার্ট, আর ডব্লু টু হচ্ছে তরলে ডোবানোর পরের পার্ট। ঠিক আছে, এখানেই হলো। আচ্ছা, এরপরে আমরা তাহলে এক অন্য টপিকে ঢুকে যাবো, এখানেই প্রবাহিতের পার্ট শেষ। এখন আমরা জানবো ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব কী জিনিস না, ঘনত্ব সম্পর্কে তোমাদের আইডিয়া অনেক ছোটবেলায় হয়েছে, আর আপেক্ষিক ঘনত্বটা হয়তো তোমরা শোনোনি কোনোদিন, তো আমরা এখানে ব্যাপারটা জেনে নেব। আচ্ছা, সো ঘনত্ব, ঘনত্ব ডেফিনেশনটা আমরা দেখে নিই। আচ্ছা, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তার মানে একক আয়তন মানে কি? একক আয়তন মানে হচ্ছে যদি আমরা কোনো পদার্থকে ঘিরে একটা একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক কল্পনা করি। ঘনক মানে হচ্ছে লুডোর ঘুঁটি আমরা যদি দেখি ছটা দিকই সমান, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবই হচ্ছে এক, 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, কিন্তু এক, দৈর্ঘ্য এক, প্রস্থ এক, উচ্চতা এক। তো সেরকম একটা বক্স দেখে নিই, এখানে যে বক্সগুলো এঁকেছি মনে করি এই প্রত্যেকটা দৈর্ঘ্য এক করে, মনে করি প্রত্যেকটা দৈর্ঘ্য এক, দৈর্ঘ্য এক, এখানে প্রস্থ এক, এটাও এক। তো এর মধ্যে একক আয়তনের বল মনে করি প্রত্যেকটা, এর এখানে যে বলগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি সবকটা বলের ওজন হচ্ছে এক করে, তো এর হচ্ছে এক, একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট, তো এর একক আয়তনে 8খানা বল আছে। তার মানে আমি এটা আমি বলতেই পারি এর ঘনত্ব 8 কেজি
8 কেজি পার, মনে করি এই একগুলো 1 সেন্টিমিটার করে বা 1 মিটার করে, তার মানে এই ঘনকটার আয়তন হচ্ছে মিটার কিউব, ঠিক আছে? তো তার মানে এই এইটার আয়তন কত না, 8 কেজি পার মিটার কিউব, যেহেতু 1 করে, ঠিক আছে? তারপরেরটা দেখি, তারপরে এখানে তোমরা দেখতে পাবে সহজেই যে এখানে প্রথমে 3টে বল আছে, সামনের দিকে এই রোটায় 3টে বল আছে, এই রোটায় 3টে বল আছে, এই রোটায় 3টে বল আছে। তো এগুলো মনে করি এক একটা করে অণু, তো এদেরও ভর হচ্ছে 1 কেজি করে। আবার তার ওই সাইডেও এরকম 3টেরও পাবো, এরকম 3টেরও পাবো, 3টেরও পাবো। তার মানে এখানে টোটাল কটা বল আছে, টোটাল বল আছে হচ্ছে প্রত্যেকটা রোতে আছে 3টে করে, সরি 9টা করে, 3টে এরকম রো আছে, তার মানে টোটাল হচ্ছে 27। তার মানে এর ঘনত্ব হচ্ছে 27 কেজি, কত কত আছে মিটার কিউব, মানে এই প্রত্যেকটা এ হচ্ছে 1 মিটার করে, ঠিক আছে? তো সেই জন্য 27 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তো ঘনত্ব সম্পর্কে আমরা আর কি কি জানতে পারি সেটা একটু দেখে নিই। আচ্ছা, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এই যে 27 কেজি এটা হচ্ছে ভর, আর এই মিটার কিউব এ হচ্ছে আয়তন, ঠিক আছে? এই যে 1 মিটার কিউব বলে আমি এখানে একটা উল্লেখ করিনি। এবার হচ্ছে ঘনত্বের একক, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম আর আয়তনের একক সেন্টিমিটার কিউব, সেই জন্য ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, আমি এখানে যেটা ইউজ করি সেটা এসআই পদ্ধতিতে একক, তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ। ঘনত্বের মাত্রা m L^-3, ঠিক আছে? এম হচ্ছে মাত্রা লেখার সময় সবসময় ক্যাপিটাল লিখতে হবে, এম হচ্ছে ভরের মাত্রা, ভরের মাত্রা এম, আর এল হচ্ছে আয়তনের মাত্রা, L^-3 হচ্ছে আয়তনের মাত্রা, এল হচ্ছে লেন্থের মাত্রা। তো L^-3 সে হচ্ছে আয়তন। আচ্ছা, মাত্রা লেখার সময় সবসময় এরকম থার্ড ব্র্যাকেটে লিখবে, এটা আমি আগের দিনেও বলেছি, থার্ড ব্র্যাকেটে লিখবে। তো এরপরে দেখে নি, আচ্ছা ঘনত্ব তো হলো, এরপর আমরা দেখবো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব ব্যাপারটা খুবই সহজ, কিন্তু আপেক্ষিক ঘনত্ব ব্যাপারটা একটু জটিল তার থেকে। তোমাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, লাইভ চ্যাটে নয়, কমেন্ট বক্সে, মানে পুরো লেকচারটা দেখা হয়ে গেলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে, আমি পরের ক্লাসে তার উত্তরগুলো দিয়ে দেবো। তো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বটা আমরা একটু দেখে নিই, এটা কী জিনিস। আচ্ছা, ঘনত্বকে একটু স্পেসিফাই করে বলা হয়েছে, মানে ঘনত্ব থেকে আমরা একটু আপডেটেড হব। আচ্ছা, কোনো জিনিসের ঘনত্ব এত, কোনো জিনিসের ঘনত্ব এত, সেটা থেকে আমরা একটু বেরোবো, সেটা বেরিয়ে এমন একটা জায়গায় পৌঁছবো যে সেখান থেকে বলতে পারবো যে এর ঘনত্ব বেশি, এর ঘনত্ব কম, হেনা তেনা। তো সেই জন্য একটা তো আমাদের স্কেল দরকার, আমাদের একটা স্কেলিং দরকার, আমরা কী দিয়ে মাপবো, আমরা স্কেল দিয়ে মাপবো। তো সেই স্কেলিংটা করার জন্য আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব এই ব্যাপারটা আনা হয়েছে। তো এই ব্যাপারটা কি একটু দেখি, বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাত কোনো পদার্থটির আপেক্ষিক গুরুত্ব হলে, তার মানে আপেক্ষিক গুরুত্ব হলো অ্যাকচুয়ালি অনুপাত। আচ্ছা, এখানে স্কেলিংটা কি করে আনা হলো? তো এখানে আমরা কি বলবো, আমরা এতদিন বলছিলাম যে ঘনত্ব হচ্ছে 8 কেজি পার মিটার কিউব, 27 কেজি পার মিটার কিউব, আগের বারে আগের যে বললাম, তো সেইগুলো সেই ঘনত্বগুলো সম্পর্কে আমাদের ঠিকঠাক আইডিয়া হচ্ছে না, মানে বস্তুটা কীরকম সেটা এই সংখ্যা থেকে আমরা ঠিক আইডিয়া করতে পারছি না। সেই জন্য আমাদের একটা স্কেল দরকার। কীরকম স্কেল না, আমরা এখন বলবো যে বস্তুটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশুদ্ধ জলে, শুদ্ধ জলের থেকে এত গুণ বেশি ঘন, ঠিক আছে? বা দুগুণ বেশি ঘন, 4 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ জলের ঘনত্ব যত তার থেকে দ্বিগুণ ঘন, তার থেকে 4 গুণ ঘন, তার থেকে 5 গুণ ঘন। তো সেই গুণ হিসাবে ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে বস্তুটা অ্যাকচুয়ালি কতটা ঘন, ঠিক আছে? সেই জন্যই আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বের ব্যাপারটা আমরা ইন্ট্রোডিউস করেছি বা আমরা বানিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব তার মানে কি, পদার্থের যত ঘনত্ব তা থেকে সেইটা বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। তার মানে কারোর যদি কোনো পদার্থের যদি আপেক্ষিক ঘনত্ব 10 হয়, তার মানে সেই পদার্থটা 4 ডিগ্রি সেলসিয়াস উন্নতে জলের যা ঘনত্ব সেই ঘনত্বের থেকে 10 গুণ বেশি ঘনত্বযুক্ত জল, 10 গুণ বেশি ঘনত্বযুক্ত পদার্থ, ঠিক আছে? এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের ঘনত্ব, এটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে নিই,
মানে এর সাপেক্ষে আমরা মাপবো কে বেশি ঘন কে কম ঘন। তার মানে আপেক্ষিক গুরুত্বের একক মাত্রা আমরা দেখিনি, এটা যেহেতু একটা রাশি। আচ্ছা, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, কোনো মাত্রা নেই, কারণ এটা একটা দুজনেই ঘনত্ব ঘনত্ব কেটে যায়, কারণ পদার্থের ঘনত্ব এটা একটা ঘনত্ব, মানে এর মাত্রা হচ্ছে ঘনত্ব, ঘনত্বের যা মাত্রা একই মাত্রা, m L^-3। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, এরও তো মাত্রা m L^-3। যেহেতু উপরে আর নিচে সেম রাশি আছে, উপরে আর নিচে সেম রাশি, তো এরা মাত্রাগুলো পরস্পর কেটে গিয়ে এক হয়, ঠিক আছে, মাত্রাগুলো পরস্পর ক্যান্সিল ক্যান্সিল হয়ে গিয়ে এক হয়, তো সেই জন্য এটা মাত্রাহীন রাশি। একইভাবে এককহীন, এখানে পদার্থের ঘনত্বের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম পার সেন্টিমিটার কিউব, জলের ঘনত্বের এককও সিজিএস পদ্ধতিতে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো সেইভাবে এককগুলো পরস্পর ক্যান্সিল হয়ে গিয়েও ইউনিট হয়ে যায়, সেই জন্য ঘনত্ব একটি এককহীন আর মাত্রাহীন রাশি। এরপরে আমরা দেখে নেব ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। মানে আমরা এতক্ষণ যে বলছিলাম যে ঘনত্ব কি আর আপেক্ষিক ঘনত্ব কি, তারা তাদের কিভাবে সম্পর্কিত সেটা আমরা একটু দেখে নিই। তো আপেক্ষিক গুরুত্ব প্রথমে হচ্ছে, মনে করি কোনো পদার্থের ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে হলো পদার্থের ঘনত্ব বা জলের ঘনত্ব, তো মনে করি ডি হচ্ছে পদার্থের ঘনত্ব, ডি হচ্ছে পদার্থের ঘনত্ব আর ইউ হচ্ছে জলের ঘনত্ব, ঠিক আছে, যেখানে পদার্থের ঘনত্ব হচ্ছে ডি। আচ্ছা, মানে আপেক্ষিক গুরুত্ব ডি বাই ইউ। আচ্ছা, ডি ইকুয়াল টু ইউ ইন্টু এস, আপেক্ষিক গুরুত্বকে আমরা এখানে এস দিয়ে প্রকাশ করেছি, তো এই এই ফর্মুলাটা থেকেই তো আমরা পেয়ে যাব, এই যে এস ইকুয়াল টু ডি বাই ইউ, এস ইকুয়াল টু ডি বাই ইউ, তো ইউটাকে আমি যদি সমান চিহ্নের বাঁদিকে নিয়ে চলে যাই তাহলে সেটা গুণ আকারে চলে যাবে, তো আমরা পেয়ে যাবো ডি ইকুয়াল টু ইউ বাই এস। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, তার মানে জলের মধ্যে যদি 1 সেন্টিমিটার কিউবের, মানে এমন একটা ঘনক কল্পনা করলাম, এমন একটা কিউব কল্পনা করলাম যার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে, ঠিক আছে, তো জলের মধ্যে যদি আমি এরকম একটা 1 সেন্টিমিটার কিউব ঘনক কল্পনা করি, তাহলে সেই সেই ঘনকের মধ্যে যে পরিমাণ জল থাকবে, সেই ঘনকের মধ্যে যে পরিমাণ, এর মধ্যে যে পরিমাণ জল থাকবে তার ভর হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে, সেই জন্য জলের উষ্ণ, জলের ঘনত্ব হলো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর 4 ডিগ্রি তাপমাত্রা, এটা মনে রাখতে হবে। তো সিজিএস পদ্ধতিতে তার মানে জলের ঘনত্ব ডি ইকুয়াল টু এস গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো দেখো ডি ইকুয়াল টু ইউ ইন্টু এস, যেহেতু এস ইকুয়াল টু 1, তো সেই ইউকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা ইউই থাকে, এই সরি ইউ ইকুয়াল টু 1, এস নয়, ইউ ইকুয়াল টু যেহেতু 1, সেহেতু এসকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা এসই থাকে, এস ইন্টু ওয়ান মানে হচ্ছে এস। সেহেতু সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব যা, মানে কোনো পদার্থের ঘনত্ব যা, সেটাই আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, এখন আমরা এসআই পদ্ধতিতে দেখবো। এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব হচ্ছে 10 কিউব, 10 কিউব মানে হচ্ছে 1000, 1000 কেজি পার মিটার কিউব, তার মানে এসআই পদ্ধতিতে ঘনত্ব ডি ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব ইন্টু 1000, তার মানে ঘনত্ব যে এসআই পদ্ধতিতে ঘনত্ব বার করতে হলে আপেক্ষিক ঘনত্বের সাথে 1000 দিয়ে গুণ করতে হবে, সেই একই ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি ডি ইকুয়াল টু ইউ ইন্টু এস, এক্ষেত্রে এসআই পদ্ধতিতে কিন্তু ইউ 1000 কেজি পার মিটার কিউব, মানে জলের মধ্যে যদি 1 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনক কল্পনা করা হয় বা কিউব কল্পনা করা হয়, সেই ঘনকের মধ্যে যে পরিমাণ জল আছে তার ওজন হচ্ছে 1000 কেজি, ঠিক আছে, তো তার মানে এসআই পদ্ধতিতে ঘনত্ব যে বার করতে গেলে আপেক্ষিক ঘনত্ব যেটা হবে তার সাথে 1000 দিয়ে গুণ করে আমাদের ঘনত্ব বার করতে। এরপর আমরা দেখে নেব ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য। তো সর্বপ্রথম হচ্ছে ঘনত্বের যে সংজ্ঞা বা ডেফিনেশন, সেটা পদার্থের একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি।
আপেক্ষিক ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থটি তার সমআয়তন জল অপেক্ষা যত গুণ ভারী। তার মানে আপেক্ষিক ঘনত্ব হলো দুটো এর হচ্ছে রেশিও, দুটো ভ্যালুর হচ্ছে রেশিও, ঠিক আছে? তো আপেক্ষিক ঘনত্ব এককহীন রাশি, ঘনত্ব কিন্তু নির্দিষ্ট একক আছে, ঘনত্বের নির্দিষ্ট মাত্রা আছে, ঘনত্বের মাত্রা হচ্ছে m L^-3, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। আপেক্ষিক ঘনত্বের একক নেই, আপেক্ষিক ঘনত্বের মাত্রাও নেই। তো ঘনত্বের মান বিভিন্ন এককে বিভিন্ন হয়, এটার মানে হলো সিজিএস এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আর সিজিএস পদ্ধতিতে ঘনত্বের মান দুটো ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালু দেবে। যদি এসআই পদ্ধতিতে, আচ্ছা এটা জেনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের যে মান হয়, এসআই পদ্ধতিতে ঘনত্বের মান তার 1000 গুণ হয়। মানে সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব যদি 5 হয়, এসআই পদ্ধতিতে সেটা হবে 5000, 5 সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব বলে এসআই পদ্ধতিতে সেই মানটা হবে 5000 কেজি পার মিটার কিউব। তো আপেক্ষিক ঘনত্ব যেহেতু দুটো রাশির অনুপাত, সেহেতু আপেক্ষিক ঘনত্ব সব পদ্ধতিতে সমান হয়, ঠিক আছে? এরপর আমরা একটি নতুন রাশি সম্পর্কে জানবো, আর নতুন রাশি বলছি সরি, নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান ব্যাপারটা কি আমরা একটু জেনে নিই। তোমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে একটা পদার্থের একটা জায়গায় জল রাখা আছে, এগুলো হচ্ছে জলের এক একটা অণু, ঠিক আছে? এই জলের অণুগুলো পরস্পর পাশাপাশি অণুকে আকর্ষণ করছে। এখানে যে এই যে অ্যারোগুলো দেওয়া হয়েছে, এই অ্যারোগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে জলের অণুগুলো তার পার্শ্ববর্তী অণুকে আকর্ষণ করছে, ঠিক আছে? তো যেসব অণুগুলো জলের অভ্যন্তরে আছে, এই অণুগুলো জলের অভ্যন্তরে আছে, এই অণুগুলো জলের অভ্যন্তরে আছে, তো তারা তাদের চারপাশে সব সব অণুকে আকর্ষণ করছে, আবার তার পাশের অণুটাও তাকে একে আকর্ষণ করছে, এও একে আকর্ষণ করছে। তো এদের তিন দিকেই, মানে এদের চারদিকেই, সামনে পিছনে দুপাশে এবং উপরে নিচে সব দিকেই অণু আছে যারা পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে? কিন্তু যারা জলের পৃষ্ঠে আছে এই অণুগুলো হচ্ছে একদম পৃষ্ঠে আছে, এর কিন্তু উপরে কোনো অণু নেই, এখানে কোনো অণু নেই, এখানে বাতাস। তো এরা এরা উপরের কোনো অণুকে আকর্ষণ করতে পারছে না। এবারে মেন ব্যাপারটা কি হয়, এই ভিতরে যে অণুগুলো আছে তারা যেহেতু সবাই সবাইকে আকর্ষণ করছে, তো তাদের আকর্ষণ বলগুলো পরস্পর দ্বারা ক্যান্সেল হয়ে যায়, মানে পরস্পর দ্বারা ভ্যানিশ হয়ে যায়। দেখো এইদিকে এই অণুটাকে এইদিকে আকর্ষণ করছে, আবার এইদিকে আকর্ষণ করছে, তো এই দুটো আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করে দেয়, ঠিক আছে? কিন্তু যারা পৃষ্ঠে আছে তাদের কিন্তু এই নিচের দিকে আকর্ষণটাকে প্রশমিত করার জন্য উপর দিকে কোনো অণু নেই। তো যারা পৃষ্ঠে আছে তারা একটা স্পেশাল টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স বা একটা ভিন্ন টাইপের বৈশিষ্ট্য শো করে, সেইটাই হচ্ছে পৃষ্ঠটানের আলোচ্য বিষয়। তো আমরা দেখে নিই সেই জিনিসটা কি। সবার আগে আমরা দেখে নেব পৃষ্ঠটানের সংজ্ঞা। বলছে তরলের পৃষ্ঠটানের সংজ্ঞাটা একটু অন্যভাবে বলা হয়েছে, কিন্তু পৃষ্ঠটান মেন ব্যাপারটা হলো আমি একটু আগে যেটা এক্সপ্লেন করলাম সেটা। তরলের মুক্তপৃষ্ঠ একটি কাল্পনিক রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলে স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। এখানে স্পেলিংটা ভুল হয়েছে, যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে, ঠিক আছে? তো পৃষ্ঠটান এখানে যে
সংজ্ঞাটা বলেছে, সেই সংজ্ঞাটা কি বলতে চেয়েছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে একটা ছবি দেখি, বলেছে তরলের উপরিতলে তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলে স্পর্শ করাবো, এ বি হচ্ছে সেই কাল্পনিক রেখা, এর দৈর্ঘ্য হচ্ছে এল, আর ক্রিয়াশীল বলের মান হচ্ছে এফ। কথাটা বলা আছে পৃষ্ঠতলের স্পর্শ বরাবর, পৃষ্ঠতলের স্পর্শক বরাবর মানে মানে এইখানে যদি এইটা যদি জলের উপরিতল হয়, এটা যদি জলের উপরিতল হয় তো এর উপর যে রেখাটা রাখা আছে তার সাথে লম্বভাবে, তার সাথে পারপেন্ডিকুলার, মানে এইখানে যদি রেখাটা হয় তো এর সাথে পারপেন্ডিকুলার লম্বভাবে, এরা কিন্তু সবাই এর উপর লম্ব, এবং এই বল দুদিকেই কাজ করে। লম্বভাবে যে বল কাজ করে সেই সেই হচ্ছে পৃষ্ঠটান। এরপর আমরা দেখে নেবো পৃষ্ঠটানের একক। পৃষ্ঠটানের একক হলো সিজেস পদ্ধতি পৃষ্ঠটানের একক ডাইন পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতি পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পৃষ্ঠটান যে রাশিটা তার একক হলো বলের একক বাই দৈর্ঘ্যের একক। তো সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, সেই জন্য ডাইন পার সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সেই জন্য নিউটন পার মিটার। ঠিক আছে, আচ্ছা পৃষ্ঠটানের মাত্রা তাহলে কী হবে? পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য, তার মানে বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। একইভাবে প্রত্যেকটা মাত্রা লেখার সময় কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার, মানে এম এল টি তিনজন তিনজনকে কিন্তু ক্যাপিটাল লিখতে হবে, এটা তোমরা লেখার সময় একটু খেয়াল রাখবে। তো এখানে কি হলো, এই যে এল এল ক্যান্সেল হয়ে গেলো, ওপরেও এল আছে, ওপরেও এল আছে, নিচেও এল আছে, তো এল এল ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র এম টি টু দি পাওয়ার -2। এরপর পৃষ্ঠটান আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় দেখা যায়, তো পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। আচ্ছা, জলের উপরে যে আমরা দেখি বিভিন্ন রকম কীটপতঙ্গ হেঁটে চলে, তোমরা যাদের গ্রামে বাড়ি তারা পুকুরে দেখেছো, সুইমিং পুলে সব কীটপতঙ্গ দেখা যাবে না, সুইমিং পুলের জলে কেমিক্যাল থাকে সেজন্য কীটপতঙ্গ থাকে না ওই জলে। যাদের গ্রামে বাড়ি তারা পুকুরে নিশ্চয়ই দেখেছো পুকুরের জলে অনেক রকম পোকা ভেসে বেড়ায়, হেঁটে বেড়ায়, কিন্তু আমরা জলের উপর হেঁটে হাঁটতে পারি না, ঠিক আছে, কিন্তু পোকারা হেঁটে বেড়ায়, বিভিন্ন মশা মাকড়সা প্রভৃতি। তো তারা কী করে হেঁটে বেড়ায়? তারা হচ্ছে পৃষ্ঠটানের জন্য জলের উপর হেঁটে বেড়ায়। কেন না, পৃষ্ঠটানের জন্য জলের উপরিতলটা একটা পর্দার মতো কাজ করে। পর্দা মানে কাপড়, আমরা একটা কাপড়কে যদি মেলে দিই তাহলে কাপড়টা একটা পর্দার মতো কাজ করে না, যে যার উপর পিঁপড়ে মশা মাছি এরা বসতে পারে। তো সেরকম জলের উপরিতল যেহেতু পৃষ্ঠটান আছে, সেহেতু জলের উপরিতল একটি পর্দার মতো কাজ করে, সেই পর্দার উপর এই হালকা যে পোকামাকড়গুলো আছে তারা ভেসে বেড়াতে পারে। 2 নম্বর, কি জলের ফোঁটা কেন গোলাকার হয় তার ব্যাখ্যা। আচ্ছা, আমরা দেখেছি কোনো বৃষ্টির জল যখন আকাশ থেকে পড়ে তখন তারা গোলাকার ফোঁটা হয়ে পড়ে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের পাতার উপরে যদি জল থাকে তাহলে সেগুলো গোলাকার হয়। তো গোলাকার কেন হয় তার ব্যাখ্যা কি? আচ্ছা, যদি সম আয়তন, সম আয়তন মানে তাদের আয়তন সমান, এরকম একটি গোলক নেওয়া হলো, গোলক মানে হচ্ছে ফুটবল, আর তার সাথে অন্য যে কোনো শেপের একটা জিনিস, সেটা ঘনকও হতে পারে, ঘনক মানে হচ্ছে লুডোর ছক্কা, ঘনক হতে পারে, শঙ্কু আকৃতি হতে পারে, চোঙ হতে পারে, শঙ্কু মানে শঙ্কু আকৃতি মানে এরকম। আচ্ছা, চোঙ মানে হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে চোঙ। তো আমাদের প্রশ্ন হতেই পারে যে বৃষ্টির ফোঁটা কেন এরকম গোলই হয়, এরকম শঙ্কু আকৃতি কেন হয় না, এরকম সিলিন্ডার কেন হয় না, কেন লুডোর ছক্কার মতো হয় না বা চৌকো হয় না বা ঘনক আকৃতি হয় না? তো তার ব্যাখ্যা হলো, আমরা যদি সম আয়তনের গোলক, শঙ্কু, চোং, ঘনক এবং যে কোনো শেপ নিয়ে যদি তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করি তাহলে দেখব যে এই গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল সব থেকে কম, সব থেকে মিনিমাম। এবং আমরা বলেছি, আগেই বলেছি যে পৃষ্ঠটান হচ্ছে জলের পৃষ্ঠে কাজ করে, কোনো তরলের পৃষ্ঠে কাজ করে। তো সেই কারণে তারা চাইবে যে কোন শেপটা হলে, কোন শেপের আকারে তাদের অবস্থান হলে তাদের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে কম হবে।
তো যেহেতু তারা পৃষ্ঠটান একটি আকর্ষণ জনিত বল, তো সে সবসময় চাইবে যে সব থেকে কম ক্ষেত্রফল জনিত আয়তনে আমি থাকবো, সব থেকে কম ক্ষেত্রফল জনিত শেপের মধ্যে আমি থাকবো। সেইটা একমাত্র পসিবল হয় যদি সে গোলক আকৃতি ধারণ করে। সেই জন্য বৃষ্টির ফোঁটা বা যে কোনো জায়গায় জলের ফোঁটা যদি দেখতে পাও সেটা গোল হয়, কারণ সেটা পৃষ্ঠটানের জন্য। এরপরে জলের উপরে এক ফোঁটা তেল পড়লে তা জলের উপর কেন ছড়িয়ে পড়ে তার ব্যাখ্যা। এর ব্যাখ্যায় কি আছে? এর ব্যাখ্যা হলো না, তেল অপেক্ষা জলের পৃষ্ঠটান বেশি। এই টান পৃষ্ঠটান যেহেতু বেশি, সেহেতু জলের তেলের অণুগুলোকে জলের অণুগুলো আকর্ষণ করে, ঠিক আছে? তো আকর্ষণ করার জন্যই তেলের, যেহেতু জলের অণুগুলোর উপরিতলে, আমরা একদম পৃষ্ঠটানের প্রথম স্লাইডটাই দেখেছি জলের অণুগুলোর উপরিতলে কোনো অণু না থাকায় তারা একটা আকর্ষণ বল ইয়ে করতে পারে, তার উপরে যে পদার্থই আসুক না কেন তারা একটা সেখানে আকর্ষণ বল দিতে পারে। তো যেহেতু তেলের কম, তেলের পৃষ্ঠটান কম, সেই জন্য তারা তেলের অণুকে তাদের সারফেসের সাথে বা তাদের পৃষ্ঠের সাথে টেনে নেওয়ার চেষ্টা করে। সেই জন্যই জলের উপর তেল পড়লে তেলটি চারি জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এরপর হচ্ছে, এক টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলোভাবে জলের উপর কেন নড়াচড়া করে তার ব্যাখ্যা। আচ্ছা, কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমে যায়। কর্পূরের অনিয়মিত আকারের জন্য বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়, ফলে বিভিন্ন স্থানের পৃষ্ঠটানও হ্রাস পায়। বিভিন্ন স্থানের পৃষ্ঠটান বিভিন্ন রকম হ্রাস পায়, ঠিক আছে? এর ফলে কর্পূরের টুকরো বিভিন্ন দিকে অসম টান ক্রিয়া করে এবং টুকরোটি এলোমেলোভাবে নড়াচড়া করে। তার মানে কি? কর্পূর এমন একটা জিনিস যেটা জলে তো দ্রবীভূত হয়, কিন্তু তার বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে দ্রবীভূত হয়। মানে কোনো জায়গাটা বেশি দ্রবীভূত হয়, কোনো জায়গাটা কম দ্রবীভূত হয়, ঠিক আছে? এটা কর্পূর, কর্পূর এর এর ধরো এই এই দিকটা বেশি দ্রবীভূত হয়ে গেল, এটা বেশি দ্রবীভূত হয়ে গেল, কিন্তু এই দিকটা কম দ্রবীভূত হচ্ছে, এটা কম, এটা বেশি। তো তাহলে কি হবে? কর্পূর যদি জলে দ্রবীভূত হয় তাহলে কিন্তু জলের পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটান কমে গেলেই কোনো একটা দিকে যদি পৃষ্ঠটান কমে যায়, বেশি কমে যায়, কোনো দিকে যদি কম কমে, তাহলে দুটো টানের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে না? অ্যাকচুয়ালি কোনো একটা জিনিস তখনই স্টেবল থাকবে যখন দুদিকের পৃষ্ঠটান সমান হয়। যদি এদিকের এটা যদি এর পৃষ্ঠটান হয় আর এদিকে যদি এর পৃষ্ঠটান হয়, এরা দুজন যখন ইকুয়াল হবে তখনই কোনো একটা বস্তু জলের উপর স্থির থাকতে পারবে। যেহেতু এখানে কর্পূরের বিভিন্ন রকম দ্রবীভূত হওয়ার হারের ফলে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দ্রবীভূত হচ্ছে, এরা কিন্তু সমান হয় না, সেজন্য যেদিকে টান বেশি সেদিকে কর্পূর চলে যাবে। তো সেই সেই জন্যই কর্পূর জলের উপর ফেললে এলোমেলোভাবে নড়াচড়া করে, সেটা হচ্ছে পৃষ্ঠটানের তারতম্যের জন্য। এরপর আমরা আগেই দেখেছি যে জলের উপর যদি কোনো রকম অন্য কোনো বস্তু যদি উপস্থিত থাকে, জলের উপর অন্য বস্তু যদি উপস্থিত থাকে তাহলে জলের পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে? তো প্রাচীনকালে নাবিকরা কি করতো, সেই জন্য যখন খুব ঝড় উঠতো যাতে ঢেউ যাতে কম ওঠে, ঢেউ যাতে কম ওঠে সেই জন্য তার সমুদ্রের উপর তেল ফেলে দিত। এটা একটা পৃষ্ঠটানের জ্ঞান তখনকার দিনে নাবিকদের ছিল বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে। তো এই হচ্ছে পৃষ্ঠটানজনিত, আমরা পৃষ্ঠটানজনিত যে কয়েকটা উদাহরণ দেখতে পাই আমাদের আশেপাশে সেগুলো এখানে তুলে ধরা হলো। এরপর আমরা দেখে নেবো যে তরলের পৃষ্ঠটান কিভাবে কিসের কোন কোন জিনিসের উপর নির্ভরশীল, মানে কোন কোন জিনিস তরলের পৃষ্ঠটানকে বাড়াতে পারে বা কমাতে পারে। সর্বপ্রথম দেখে নিই দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরলে যদি কোনো অজৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তার পৃষ্ঠটান বৃদ্ধি পায়, কিন্তু যদি জৈব পদার্থ দ্রবীভূত হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। আচ্ছা, অজৈব পদার্থ কি? অজৈব পদার্থ হলো, কয়েকটা অজৈব পদার্থের উদাহরণ হলো সাধারণ লবণ, মানে আমরা যে নুন খাই সেই নুন হলো অজৈব পদার্থ। এই নুনের গোলা যদি নুন গোলা জল, এর পৃষ্ঠটান কিন্তু বেশি হয়। আর জৈব পদার্থের উদাহরণ কি? জৈব পদার্থের উদাহরণ হলো বিভিন্ন রকম ফ্যাট বা চর্বি, সে অনেক চর্বি বা তেল, তেলও একরকম জৈব পদার্থ। এগুলো যদি জলে ফেলা হয় তাহলে জলের পৃষ্ঠটান হ্রাস পায়, আর জলে যদি দ্রবীভূত করা হয় তাহলে জলের পৃষ্ঠটান হ্রাস পায় বা কমে যায়।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিওর ওয়াটারের পিস্টন হচ্ছে বেশি, পিওর ওয়াটারের পিস্টন বেশি, আর সলিউশন মানে দ্রবণ হলে পিস্টন কমে যায়। হচ্ছে তরলের তাপমাত্রা, যে উষ্ণতা বাড়ালে পিস্টন কমে, কারণ উষ্ণতা বাড়ালে তরলের যে অণুগুলো আছে সেই অণুগুলো পরস্পর কাঁপতে শুরু করে। অণুগুলো দুটো অণু, ধরো দুটো অণু আছে, দুটো অণু এরা পরস্পরকে আকর্ষণ করছে, তবে তো বিস্ফোরণ হবে। এবারে যখনই তাপমাত্রা বাড়ানো হবে তখন এরা নিজেরা নিজেরা কাঁপতে শুরু করে, এরা কাঁপতে শুরু করে, সেই জন্য এদের মধ্যে আকর্ষণ বল কমে যায়, সেই জন্য বিস্ফোরণ কমে যায়। আচ্ছা জলীয় বাষ্প, জলের উপর যদি শুকনো বায়ু থাকে তাহলে পিষ্টনের মান একটু বেশি হয়, কিন্তু যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে জলের উপর তাহলে পিষ্টনের মান কম হয়। কেন কম হয়? যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু মানে হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানে বায়ুতে জলকণা আছে, সেই জলকণাগুলোর সাথে জলের উপরিতল, জলের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠগুলো তাদের পিষ্টন কিছুটা আদান প্রদান করে, মানে তাদের পৃষ্ঠের যে জলের যে পৃষ্ঠ, তাদের পৃষ্ঠের যে অসম বলটা ছিল সেই বলটা কিছুটা পরিমাণ হলে প্রশমিত হয় সেই জলীয় বাষ্পের পৃষ্ঠটানের কারণ। জলীয় বাষ্পের মধ্যে তো জলকণা আছে, এই বলটা কিছুটা প্রশমিত হয় বলেই জলের পৃষ্ঠটান কমে যায় জলের উপর যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে। 4 নম্বর হলো দূষণ, যদি জলে দূষণের পরিমাণ বাড়ে তাহলে জলের তাপ পৃষ্ঠটান কমে যায়। 5 হলো তড়িদাহিতকরণ, তড়িদাহিতকরণ হচ্ছে ইলেকট্রোলাইসিস, এটা আশা করি তোমরা কেমিস্ট্রিতে বা রসায়ন বিজ্ঞানে পড়েছো। এই যে জলকে যদি জলের মধ্যে যদি একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত যদি জল একটা জলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে সেই জলের পিষ্টন কিন্তু বিশুদ্ধ জলের অবস্থা পিষ্টনের থেকে কম, মানে যে জলে এরকম তড়িদাহিত করা হয়নি সেই জলের পিষ্টনের থেকে এই রকম তড়িদাহিতকরণ তড়িদাহিতকরিত জলের পিষ্টন কিন্তু কম হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেবো এই পিষ্টন পড়তে গিয়ে আমরা কিন্তু অনেক রকম সংজ্ঞার সম্মুখীন হয়েছি, সেই কী কী সংজ্ঞা সেগুলো দেখে নেবো। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু পরীক্ষার জন্য দেখে নেবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইতে সবই সংজ্ঞা আছে, তাও আমি কিছু সংজ্ঞা এখানে উল্লেখ করি। প্রথম হচ্ছে সংকট তাপমাত্রা। আচ্ছা কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে তরলের উষ্ণতা বাড়ালে পিষ্টন কমে যায়, তো কমছে, উষ্ণতা বাড়াচ্ছে পিষ্টন কমছে, তো একটা সময় কমতে কমতে এমন একটা জায়গায় চলে আসবে যে পিষ্টন তরলের মধ্যে থাকেই না, সেই তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা। তার মানে তাপমাত্রা বাড়াতে বাড়াতে এমন একটা কন্ডিশন আসবে যেখানে তরলের পিষ্টন পুরোপুরি শেষ হয়ে যাবে, সেটাকেই বলা হয় সংকট তাপমাত্রা। এরপর এরপর হলো সংশক্তি বল। সংশক্তি বল কি না, একই পদার্থে দুটি সমধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সংশক্তি বল বলে। এই যে আমরা এতক্ষণ পিষ্টন পিষ্টন বলছিলাম, এটা কিন্তু তরলের দুটো অণুর মধ্যে বল কাজ করে, সেজন্য এটা সংশক্তি বল। আবার কি আসঞ্জন বল, আসঞ্জন বল কি না, একই পদার্থ ভিন্নধর্মী অপর একটি পদার্থের সঙ্গে স্পর্শতলের পাশে দুটি পদার্থের দুই ভিন্নধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। অর্থাৎ একই একই অণুর পদার্থের মধ্যে যদি বল ক্রিয়া করে তাকে বলা হয় সংশক্তি বল, আর দুটি ভিন্ন পদার্থ মানে ধরো জলের ওপর এক টুকরো কাগজ ফেলে দিলে, ঠিক আছে, তাহলে কাগজের স্পর্শতল আর জলের স্পর্শতলের মধ্যে একটা বল ক্রিয়া করে, আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে বলা হয় আসঞ্জন বল। পৃষ্ঠটান হলো, এরপর আমরা একটা নতুন জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সান্দ্রতা। তো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা একটু ব্যাখ্যা করি। সান্দ্রতা হচ্ছে কোনো তরল প্রবাহিত হলে সেই তরলের প্রবাহকে প্রত্যেক এক একটা স্তরে ভাগ করা হয়, মানে এখানে তরলটা প্রবাহিত হয়েছে এই তরলে ধরো উপরে একটা স্তর আছে, এই তরলের উপরে একটা স্তর আছে, তার সেকেন্ড দ্বিতীয় একটা স্তর আছে, তৃতীয় একটা স্তর আছে, প্রত্যেকটা স্তরে একটা তরলের প্রবাহ, এটা একটা তরলের পাইপ, ঠিক আছে, সেই পাইপের মধ্যে একটা তরল প্রবাহিত হচ্ছে, তার প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা প্রত্যেক সেই তরলটাকে আলাদা আলাদা স্তরে আমরা ভাগ করে নিয়েছি। ঠিক আছে,
এই ভাগ করে নেওয়ার পরে এই প্রত্যেকটা স্তর কি আচরণ দেখায়, তাদের ধর্ম কি, সেই সব ব্যাপারে পড়াশোনায় নেক্সট। এরপর আমরা দেখে নেব সান্দ্রতার সংজ্ঞা বা সান্দ্রতা কাকে বলে। তো সান্দ্রতা, সান্দ্রতার ডেফিনেশন হচ্ছে যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে ওই তরলে সান্দ্রতা বলে। অর্থাৎ সান্দ্রতা হচ্ছে তরলের একটা প্রপার্টি, ঠিক আছে, প্রপার্টি বলতে ধর্ম। তো ধর্মটা কি না, তো বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাধা দেওয়া। এই যে আমরা কিছুক্ষণ আগে একটা পাইপের মধ্যে দেখলাম যে কোনো তরল যদি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তাহলে তার তার যে তার সেই তরলটাকে বিভিন্ন স্তরে ভাগ করে দেয়, সেই স্তরের মধ্যে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে কি, মানে বিভিন্ন উপর থেকে নিচে যদি আমরা নামতে থাকি তাহলে দেখতে পাবো, যদি আগের এটা দেখাই, এখানে দেখো যে ওপরের অ্যারোটার বড় অ্যারো দেওয়া আছে, তার মানে এটা ডিনোট করছে এর গতিবেগ বেশি। তার নিচের অ্যারোটা ছোট অ্যারো দেওয়া আছে, তার গতিবেগ আরো কম। যত নিচের দিকে নামবো তত কিন্তু তরলের গতিবেগ কমতে থাকবে, তার মানে প্রত্যেকটা স্তরের মধ্যে আপেক্ষিক গতি আছে। মানে এই স্তরের সাথে এই স্তর আর এই স্তর যদি সমান বেগে গতিশীল হতো তাহলে কিন্তু এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকতো না, যেহেতু উপরের স্তরটির গতিবেগ সব থেকে বেশি, সেই জন্য তার নিচের স্তরের থেকে সে তার নিচের স্তরের সাথে তার একটা আপেক্ষিক গতি আছে। একইভাবে এই স্তরের সাথে এই স্তরের আপেক্ষিক গতি আছে, এই স্তরের সাথে এই স্তরের আপেক্ষিক গতি আছে। তো প্রত্যেকটা স্তরের সাথে প্রত্যেকটা স্তরের আপেক্ষিক গতি বর্তমান, ঠিক আছে। অর্থাৎ সান্দ্রতার ডেফিনেশনটা একটু ভালো করে দেখে নিই। অর্থাৎ সংশক্তি বলের জন্য কোনো প্রবহমান তরলের দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে দ্রুততর স্তর বেগ কমাতে চায়, এই ধর্মকে সান্দ্রতা বলে। সংশক্তি, আচ্ছা এই যে এখানে বললাম যে আপেক্ষিক গতিকে বাধা দেয়, আপেক্ষিক গতিকে কি করে বাধা দেয়, এই সংশক্তি বলের জন্য। সংশক্তি বল হচ্ছে একই তরলের দুটো অণু পরস্পরকে আকর্ষণ করে, সেটাই সংশক্তি বল। তো স্বভাবতই কেউ যদি কাউকে আকর্ষণ করে তো তাদের মধ্যে যদি পারস্পরিক গতি থাকে সেই গতি বাধাপ্রাপ্ত হবে, সেই এর নামই হলো সান্দ্রতা, সেই ধর্মের নামই হলো সান্দ্রতা। আচ্ছা ছবিতে আমরা দেখে নিই, দেখো একটি তরলের এই যে নিচের নিচের যে অংশটি আছে সেই নিচে যে পাইপের একদম নিচের অংশের সঙ্গে যে তলটি লেগে আছে এর বেগকে কিন্তু জিরো ধরা হয়। মনে করা হয় পাইপ সংলগ্ন জলটির জলের যে স্তরটি আছে তার বেগ জিরো, এরপর থেকে ধীরে ধীরে বেগ বাড়তে থাকে। এর যত বেগ, এর বেগ তার থেকে আরও বেশি, এর বেগ তার থেকে আরও বেশি, এর বেগ তার থেকে আরও বেশি, তো এরকম করে করে পুরোপুরি ভি বেগে আমরা যেতে পারি না, ভিটা মানে সবচেয়ে ম্যাক্সিমাম বেগ। তো এ হচ্ছে এখানে এই পাইপটার সারফেস, পাইপটার সারফেস মানে জলটার জলের প্রত্যেকটা স্তরের যে সারফেস এরিয়া সেটাই তো পাইপটার সারফেসের সঙ্গে সমান। তো এ হচ্ছে জলের প্রত্যেকটা স্তরের সারফেস এরিয়া, ঠিক আছে, মানে এই জলটাকে জলের ওই গতিটা জলের জলকে জলের ওই যে প্রবাহটাকে কয়েকটা স্তরে ভাগ করে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মেন গল্প। আর এই স্তরগুলোর মধ্যে আপেক্ষিক গতি আছে, মানে প্রত্যেকটা স্তর একই গতিবেগে গতিশীল নয়, ঠিক আছে। তো এদের ক্ষেত্রফল এ। আচ্ছা তার মানে এখন প্রশ্ন আসতে পারে সান্দ্রতা তো একটা ধর্ম, তাহলে সান্দ্রতা বল কি? সান্দ্রতা বল হলো যে ওই তরলের দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির মধ্যে আপেক্ষিক বেগ কমাতে চায় সেই হলো সান্দ্রতা বল, ঠিক আছে। তাহলে এই সান্দ্রতাকে সান্দ্রতাকে ক্রিয়াশীল করে যে বল, সান্দ্রতাকে প্র্যাকটিক্যালি ইমপ্লাই করে যে বল সেই বলই হলো সান্দ্রতা বল। এরপরে আমরা দেখব যে স্তরীয় প্রবাহ কি। স্তরীয় প্রবাহ হলো কঠিন তরলের অণুর মধ্যে আসঞ্জন বলের প্রভাবে কঠিন সংলগ্ন তরল স্তর স্থির থাকে এবং উপরের দিকে বিভিন্ন স্তরের বেগ ধীরে ধীরে বাড়ে, এই ধরনের প্রভাবকে স্তরীয় প্রভাব বলে। তো আমরা এতক্ষণ যেটা বললাম সেটাই হলো স্তরীয় প্রভাব। স্তরীয় প্রভাব কি, এই যে কঠিন ও তরলের অণুর মধ্যে আসঞ্জন বলের প্রভাবে কঠিন সংলগ্ন তরল স্তর স্থির থাকে। আমরা এতক্ষণ বললাম যে পাইপের যে নিচের স্তর আছে এই তরল স্তরটা কিন্তু স্থির, এটা মনে রাখতে হবে, এই তরল স্তরটা স্থির, এর গতিবেগ জিরো, ভি ইকুয়াল টু জিরো। এই যে
ভেহিকল জিরো, দুটো আলাদা আলাদা পদার্থের অণুর মধ্যে যে বল কাজ করে সেই বল হলো আসঞ্জন বল। আসঞ্জন বলের জন্যই এই স্তরটা স্থির, কিন্তু এর পরবর্তী স্তরগুলোর প্রভাব আছে। তো এই এইটাকেই বলে যে বিভিন্ন স্তরস্তর স্থির থাকে এবং উপরের দিকে বিভিন্ন স্তরের বেগ ধীরে ধীরে বাড়ে, এদিকে প্রভাব এদিকে বেগ বাড়তে থাকছে, এই প্রভাবকে স্তরীয় প্রভাব বলে। এরপর আমরা দেখে নেবো সান্দ্রতা বল কার কার উপর নির্ভর করে। প্রথমত হলো তরলের প্রকৃতির উপর। হ্যাঁ, জলের সান্দ্রতা যা হবে পারদের সান্দ্রতা তার থেকে ভিন্ন হবে, কেরোসিনের সান্দ্রতা আরও ভিন্ন হবে, সর্ষের তেলের সান্দ্রতা আরও ভিন্ন হবে। তো তরলের প্রকৃতির উপর সান্দ্রতা বল নির্ভর করে। দুই হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর। তোমরা দেখতে পাবে যে আগে যে ছবিটা দিয়েছিলাম সেই একই ছবি বলছে যে এই যে এ যত বাড়বে, মানে এই প্রত্যেকটা স্তরের ক্ষেত্রফল, এ যত বাড়বে সান্দ্রতা বল কিন্তু তত বাড়বে, কারণ বেশি পরিমাণ অণু তার পরের সারফেসের সাথে, মানে এই সারফেসের যতগুলো অণু আছে তার বেশি পরিমাণ অণু পরের সারফেসের সাথে ওই সংশক্তি বলের দরুন আকর্ষিত হবে। যদি এর ক্ষেত্রফল কম হয় তাহলে কম ক্ষেত্রফলে কম অণু থাকবে, সেই কম অণু তার পরবর্তী কম সারফেসের সাথে সংশক্তি বল দ্বারা আকর্ষিত হবে। তো এইটাই এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। সেজন্য ক্ষেত্রফল বাড়লে সান্দ্রতা বাড়ে, মানে এখানে এদের মধ্যে আপেক্ষিক গতি আরো তাড়াতাড়ি কমতে থাকে যত ক্ষেত্রফল বাড়ানো হবে। তিন হচ্ছে প্রবাহের লম্ব দিকের দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হারের উপর। প্রবাহের লম্ব দিক হলো এইটা প্রবাহ, এটা হচ্ছে প্রবাহের দিক, জল এদিকে যাচ্ছে, তার লম্ব দিক হচ্ছে এইটা। তো লম্ব দিকে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে বেগ আস্তে আস্তে কমছে, বাড়ছে। এটা ভি ইকুয়াল টু জিরো ছিল, এখানে ভি ম্যাক্স মানে ভি ম্যাক্সিমাম। তো এই জিরো থেকে ম্যাক্সিমাম হতে যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব যদি বাড়ে বা কমে তাহলে সান্দ্রতার হারের পরিবর্তন হয়, এই যে সরি, এই সম দূরত্বের মধ্যে বেগের পরিবর্তন, মানে ভি জিরো থেকে ভি ম্যাক্স, মানে ভি ম্যাক্স যত বেশি হবে তত হচ্ছে সান্দ্রতাও তত বেশি হবে, ঠিক আছে। এই হচ্ছে মেন কনসেপ্ট। এরপরে আচ্ছা, সান্দ্রতার সঙ্গে আমরা ঘর্ষণ অনেক কিছু মিল পাচ্ছি। আমরা কঠিন বস্তু যখন দুটো পরস্পর কঠিন বস্তুকে একে অপরের সাথে ঘষা লাগাই তখন দেখবো যে দুটো কঠিন বস্তু তাদের তাদের পরস্পরের গতিকে কমানোর চেষ্টা করছে। যেমন তোমরা যদি টেবিলে হাতটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাও তো দেখতে পাবে টেবিলটা কিন্তু হাতকে সরাতে বাধা দিচ্ছে, তুমি যখন বল প্রয়োগ করছো তখনই একমাত্র হাতটা টেবিলের মধ্যে সরে যাচ্ছে, টেবিলের উপর দিয়ে সরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো তার মানে ঘর্ষণ হচ্ছে কোনো বস্তুর গতিকে বাধা দেয়। একইভাবে আমরা সান্দ্রতাও দেখছিলাম যে দুটো স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সান্দ্রতাও তার উপরের স্তরকে গতি কমাতে বাধ্য করে। তো সেই জন্য সান্দ্রতা আর ঘর্ষণ অনেকটা একই জিনিস। তো সান্দ্রতার ঘর্ষণের মধ্যে কি কি মিল আছে দেখে নেওয়া যাক। প্রথমে হলো সান্দ্রতা ঘর্ষণ উভয় গতিকে বাধা দেয়। দ্বিতীয়ত হলো উভয় আপেক্ষিক গতি থাকলে ক্রিয়া করে। আচ্ছা, এই ব্যাপারটা কি আপেক্ষিক গতি, মানে কি ধরো তোমার টেবিলের উপর হাতটা রেখে দিয়েছো, এখন কিন্তু কোনো ঘর্ষণ বল ক্রিয়া করবে না, হাতটা এমনি থাকবে, হাতটাকে রাখতে কোনো ফোর্স লাগবে না। যখনই টেবিলের সঙ্গে হাত যখনই হাতটা টেবিলের উপর ঘষা সরানো হবে তখনই একমাত্র ঘর্ষণ বল ক্রিয়া করবে। তো আপেক্ষিক গতি, ঘর্ষণ বল ক্রিয়া করতে গেলে আপেক্ষিক গতিটা খুবই দরকার। সেরকম একইভাবে সান্দ্রতা কিন্তু বেগ যদি স্থির তরলে, মানে পুকুরে যে জল আছে পুকুরের জল তো স্থির, সে স্থির স্থির তরলে কিন্তু সান্দ্রতা বল দেখা যায় না। তো সেই জন্য বলা হয়েছে যে উভয় আপেক্ষিক গতি থাকলে ক্রিয়া করে, মানে তরলকে প্রবাহিত হতে হবে তবে সান্দ্রতা ক্রিয়া করবে। তিন হচ্ছে উভয় আন্তঃআণবিক বলের প্রভাবে সৃষ্টি হয়। আন্তঃআণবিক বল কোনগুলো, ওই যে আসঞ্জন বল, সংশক্তি বল, এগুলো হচ্ছে আন্তঃআণবিক বল, ঠিক আছে। ঘর্ষণের ক্ষেত্রে এইরকম বলের প্রভাব দেখা যায় আর সান্দ্রতার ক্ষেত্রে এরকম বলের প্রভাব দেখা যায়। এরপরে সান্দ্রতার ঘর্ষণে কিছু মিল থাকলেও এরা কিন্তু একই জিনিস নয়, তো এদের কিছু কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো দেখে নেওয়া যাক কি। আচ্ছা, সান্দ্রতা কিন্তু শুধুমাত্র তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যেই দেখা যায়,
আর ঘর্ষণ কার মধ্যে দেখা যায়? কঠিন পদার্থের মধ্যে। ঠিক আছে, সান্দ্রতা তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, আমরা কিছুক্ষণ আগে পড়লাম, কিন্তু ঘর্ষণ তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, দুটি ভিন্ন তরলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব প্রতিক্রিয়ার উপর সান্দ্রতা নির্ভরশীল নয়। লম্ব ক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া কি? মনে করি এখানে এইটা একটা তরল আর এইটা একটা তরল, দুটো আলাদা তরল। ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া হলো এই, এর যা ওজন, এর যা ওজন সে এদিকে বল প্রয়োগ করবে, সে তার ওজনটা বল এদিকে প্রয়োগ করবে, আর এই তরলটা তোর ওজনের বিপরীতে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমানের বিপরীত প্রতিক্রিয়া আছে, তো এই তরলটা এই উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে, এইটাকেই বলা হয় লম্ব প্রতিক্রিয়া। এই যে লম্ব প্রতিক্রিয়া লেখা আছে, তো আমরা সান্দ্রতা পড়ার সময় কোনো জায়গাতে এই এই ব্যাপারটা পাইনি। ঠিক আছে, তার মানে সান্দ্রতা হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নয়, মানে সান্দ্রতার সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার কোনো কানেকশনই নেই। উল্টো দিকে ঘর্ষণ কিন্তু এই একমাত্র লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? মানে কোনো বস্তু যত ভারী হবে তার ঘর্ষণ তত বেশি হবে, যত ভারী হবে তার লম্ব প্রতিক্রিয়াও তত বেশি। মানে একটা একটা ছোট বস্তুকে সরাতে যত না কষ্ট করতে হবে, একটা বড় বস্তুকে সরাতে তার থেকে বেশি কষ্ট করতে হবে, কারণ বড় বস্তুটার ঘর্ষণ বেশি, বড় বস্তুটার ভর বেশির কারণে বড় বস্তুটার ঘর্ষণ বেশি। আচ্ছা, সান্দ্রতাঙ্ক এবং সান্দ্রতা গুণাঙ্ক, এটা একটা নতুন রাশি, এই রাশিতে দেখে নেওয়া যাক কি বলছে। একক দূরত্বে অবস্থিত তরলের তরল স্তরের বেগের পার্থক্য একক হলে স্তর দুটির মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল ক্রিয়ারত গতির বিরুদ্ধে বলকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক বলে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে একক দূরত্বে অবস্থিত, এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে, একক দূরত্বে অবস্থিত আর তরলের বেগের পার্থক্য একক। ঠিক আছে, আর তরলের ক্ষেত্রফল হচ্ছে একক, তার মানে আমরা যে এতক্ষণ ছবিগুলো দেখছিলাম, এতক্ষণ যে সান্দ্রতার ছবিগুলো দেখছিলাম, সেই ছবিগুলোতে কিছু মডিফিকেশন করতে হবে। কি মডিফিকেশন করতে হবে? আচ্ছা, আমরা সেই ছবিগুলো একবার চলে যাই। সান্দ্রতার ছবি এই যে, তো তোমরা দেখতে পাচ্ছ সান্দ্রতাঙ্কের সংজ্ঞায় কি পড়লাম, যে একক ক্ষেত্রফল, তার মানে এই যে এ দেখতে পাচ্ছি, এই এটা হতে হবে এক, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার একক ক্ষেত্রফল হতে হবে। আর কি হতে হবে না, বেগের পার্থক্য যদি এক হয়, এই যে ভি ইকুয়াল টু জিরো, তারপরেরটা নিশ্চয়ই ভি ইকুয়াল টু টু বা ভি ইকুয়াল টু থ্রি হবে, তারপর হবে ভি ইকুয়াল টু ফোর, তারপর হবে ভি ইকুয়াল টু সিক্স, যা খুশি হতে পারে, কিন্তু আমাদের সান্দ্রতাঙ্কের কন্ডিশন হচ্ছে ভি ইকুয়াল টু জিরো, তো তার পরের স্তরটার বেগ হতে হবে ভি ইকুয়াল টু এক, তবেই এদের আপেক্ষিক বেগ হচ্ছে এক। তার তার পরের স্তরটার বেগ হতে হবে ভি ইকুয়াল টু দুই, তার পরের স্তরের ভি ইকুয়াল টু তিন। ঠিক আছে, তো তার মানে সান্দ্রতাঙ্কের ডেফিনেশন হচ্ছে সান্দ্রতার ডেফিনেশনকে কিছুটা মডিফাই করেছে, শুধু সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা ঠিক আছে, এবার সান্দ্রতা গুণাঙ্কের একক দেখে নি কি। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে 9 সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে খালি ওইগুলোকে এসআই করে দিলেই হবে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, বা ডেকা পয়েস বা পাস্কাল সেকেন্ড। নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কাল, আমরা চাপের একক যখন পড়েছিলাম তখন দেখেছি নিউটন আর মিটার স্কোয়ার, এটা মানে হচ্ছে পাস্কাল। ঠিক আছে, তো পাস্কাল সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে একক। আচ্ছা, এটা এইটা এই সম্পর্কটা অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেমে তোমরা পাবে, যে পয়েজ ডেকা পয়েজ এই দিয়ে সান্দ্রতাঙ্ককে প্রকাশ করা আছে, তো সান্দ্রতাঙ্কের এসআই এককেই বলা হয় পয়েজ, তো এক এক ডেকা পয়েজ মানে হচ্ছে, সরি, সান্দ্রতাঙ্কের এসআই এককে বলা হয় ডেকা পয়েজ, এক ডেকা পয়েজ মানে হচ্ছে 10 পয়েজ। এটা তোমরা অঙ্কে পাবে, তো অঙ্কের সে রিলেশন এটা দরকার হলে এটা লিখে রাখলাম এখানে যেন মনে থাকে। এরপরে আমরা একটা নতুন ব্যাপারে ঢুকবো, সেটা হচ্ছে ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ। তো ধার দেখা যাক এই দুটো কি। ছবিতে দেখতে পাচ্ছি এই যে ল্যামিনার ফ্লো, ল্যামিনার ফ্লো না, ল্যামিনার ফ্লো হচ্ছে ধারারেখ প্রবাহ, আর অশান্ত প্রবাহ হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ধারারেখ প্রবাহ কি? ধারারেখ প্রবাহ হলো যে যখন তরল স্তর একদম প্রতিটা তরলের প্রতিটা স্তর
আর তরলের প্রতিটা কণায় জায়গায় কোনো অণুর, আচ্ছা এখানে আমরা শুধুমাত্র ছবিগুলো একটু দেখে নিই, ধারালো কোপা মানে খুবই ওবিডিয়েন্ট, মানে সবাই একই দিকে যাচ্ছে, প্রত্যেকটা অণুর গতিবেগই একই দিকে, প্রত্যেকটা অণু একই দিকে হতেছে, কিন্তু টার্বুলেন্ট ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে কিছু এ সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, মানে এরা এদের প্রত্যেকটা অণুর গতিবেগ একই দিকে নয়, একজন উপর দিকে একজন নিচে দিকে। তো এদের ব্যাপারগুলো আমরা একটু দেখে নিই কী ব্যাপার, ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ। সর্বপ্রথম হচ্ছে ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ বলেছে কোনো প্রবাহী প্রবাহকালে প্রবাহী যে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহীর কণায় গতিবেগের মান এবং দিক সময়ের সঙ্গে পরিবর্তিত না হলে প্রবাহীর প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে। এটা মানে কি ছবিটা দেখে নি। আচ্ছা এর আগের ছবিটা দরকার ছিল, তো আমরা আগের স্লাইডে চলে যাব। এই যে প্রবাহীর সব সময় প্রত্যেকটা কণাই সামনের দিকে গতিশীল, তো এরা সময়ের সাথে সাথে এদের কিন্তু দিক পাল্টাচ্ছে না, এরা হচ্ছে ধারারেখ প্রবাহ। তো ধারারেখ প্রবাহ খুব একটা আমরা সচরাচর দেখি না, কিন্তু বিশেষ যন্ত্রের মাধ্যমে ধারারেখ প্রবাহ তৈরি করা হয়। এই যে জলের প্রবাহটা এটা খুবই সূক্ষ্ম, মানে এই যন্ত্রের অনেক দাম, এই যন্ত্রের মাধ্যমে ধারক প্রবাহ তৈরি করা, এটা খুব একটা সচরাচর দেখা যায় না কোনো বৈজ্ঞানিক কাজে বা কোনো দৃষ্টিনন্দন কোনো জায়গায় এটা ব্যবহার করা হয়ে থাকে। তো ধারক প্রবাহের বৈশিষ্ট্য কি, প্রথমেই হচ্ছে ধারক প্রবাহ সরল বা বক্ররেখা হতে পারে, মানে ধারক প্রবাহ সোজাভাবে যেতে পারে, এই যে সোজা এটা হচ্ছে সরল রেখা, এতক্ষণ যে ছবিটা দেখালাম সরল রেখা, ধারক প্রবাহ বক্ররেখাও হতে পারে এইভাবে। আমি যদি কোনো কোনো রেখা কোনো রেখাকে স্পর্শ করবে না, ধারক প্রবাহ এবার বক্ররেখা হতে পারে, ঠিক আছে। তারপরে প্রবাহনকালে ধারারেখাগুলি ঘন সন্নিবিষ্ট হলে সেখানে প্রবাহের বেগ বৃদ্ধি পায়, রেখার ঘনত্ব কম হলে প্রবাহের বেগ হ্রাস পায়। এটা তোমাদের ছবির ব্যাপার না, আমরা ঠিক ধারারেখা প্রবাহ যেখানে বেশি বেশি রেখা আছে, মানে কাছাকাছি রেখাগুলো আছে, সেখানে বুঝতে হবে যে প্রবাহের বেগ বৃদ্ধি পেয়েছে, মানে ওখানে বেগ বেশি, আর যেগুলো কাছাকাছি নেই দূরে দূরে আছে সেখানে বেগ কম, যারা দূরে দূরে আছে বেগ কম, ঠিক আছে। ধারারেখ প্রবাহ পরস্পরকে ছেদ করে না, এটা আগেই বললাম। আর ধারারেখ প্রবাহতে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে কণার গতির দিক নির্দেশ করে। স্পর্শক মানে স্পর্শক ব্যাপারটা কি স্যার একটু দেখে নি, এই হচ্ছে স্পর্শক। কোনো একটা কার্ভ নেওয়া হলে তাকে টাচ করে কোনো বিন্দুতে, মনে করি এই বিন্দুটা স্পর্শ আঁকতে বলেছে, এই বিন্দুটা স্পর্শ আঁকতে বলেছে, তো মনে করি এখানে একটা কার্ভ আঁকি, তো যদি বলে এই বিন্দুতে একটা স্পর্শ আঁকো, তো এই বিন্দুতে স্পর্শ হবে এইরকম, স্পর্শ মানে যে যার স্পর্শ করে চলে যাবে, তো এটা হচ্ছে একে বলে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক, এই যে ও বিন্দুতে স্পর্শক, যদি ও দিই ও বিন্দুতে স্পর্শক। তো ধারারেখা প্রবাহ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে কণার গতিবেগ নির্দেশ করে, তার মানে যে এইটা যদি ধারক, এই যে সার্কেলটা আমরা বলেছিলাম ধারক প্রবাহ বক্ররেখা হতে পারে, এই সার্কেলটা যদি ধারক প্রবাহ হয় তার মানে অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টে, এই পয়েন্টে কণাটার গতি হচ্ছে সোজা, এই সার্কেল বরাবর নয়, কিন্তু এই পয়েন্টে এই মুহূর্তে কণাটার গতিবেগ হচ্ছে এই যে এখানে যে স্পর্শকটা টানা আছে এই স্পর্শক বরাবর, ঠিক আছে। হচ্ছে অশান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ কি আমরা দেখে নেবো, অশান্ত প্রবাহ হচ্ছে আমরা আশেপাশে সব জায়গায় যে কোনো জলের প্রবাহ দেখতে পাই তাহলে হচ্ছে অশান্ত প্রবাহ, নদীতে ঝর্ণার জল জল যে প্রবাহ দেখতে পাই, আচ্ছা প্রবাহের সময় যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগের মান এবং দিকের দিক সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হয়, এই প্রবাহকে অশান্ত প্রবাহ বলে। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা দেখা হয়নি আমার, এটা বর্গীয় যে হবে না। তো প্রবাহের সময় যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগের মান এবং দিক সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত, কোনো কানেকশন নেই মান এবং দিকের সাথে, তাকে বলা হয় অশান্ত প্রবাহ। তো এখানে দেখতে পাচ্ছি যে সব বিন্দুতেই বিভিন্ন দিকে বিভিন্ন কণার বেগ, ঠিক আছে, এটাই অশান্ত প্রবাহ। আচ্ছা বলে যে প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়, বেগের এই সীমাকে সংকট বেগ বলে। তোমরা দেখবে যে বাড়িতে যদি কেউ জল নিয়ে কিছু খেলা করো, তো দেখবে যদি যখন আস্তে আস্তে জল আমরা ফেলি বা আস্তে আস্তে জল কোনো জায়গায় দিয়ে যায়,
তখন কিন্তু জল খুব শান্তভাবে যায়, ঠিক আছে? জলের প্রত্যেকটা অণু খুব শান্তভাবে নিজের সরলরেখা বরাবর অনুসরণ করে। কিন্তু যখন অনেক জোরে জল যায় বা কলের পাইপে তোমরা দেখতে পাবে কলের যে নালা থাকে সেই নালায় যখন ধীরে ধীরে জল যায় তখন জল কিন্তু সমানভাবে একদিক থেকে অন্যদিকে যায়। কিন্তু যখন জলের প্রবাহ অনেক বেড়ে যায় যখন একসাথে অনেক জল চলে আসে তখনই সেটা ক্যাওয়াস হয়ে যায়, তখনই সেটা ক্যাওয়াস হয়ে যায়। তো সেই সেই একটা নির্দিষ্ট বেগ আছে, সেই বেগের থেকে বেশি যদি বেগ হয় তাহলে অশান্ত প্রবাহই শান্ত প্রবাহই অশান্ত প্রবাহে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখান পর্যন্তই থাক আজকে। আগের দিন 16 তারিখে যে ক্লাস নিয়েছিলাম সেই 16 তারিখের ক্লাসে ইউটিউবের কমেন্টে একজন প্রশ্ন করেছেন যে সে প্রবাহী চাপটা ঠিক বুঝতে পারছে না, কোথায় গেল সেটা? এই যে প্রবাহীর কোন বিন্দুতে চাপ, তো সেটা আরেকবার বলে দিই। প্রবাহীর কোন বিন্দুতে চাপ হলো একটা এক গ্লাস, ধরো এক গ্লাস জল আছে, তো এক গ্লাস জলে বলেছে জলের কিছুটা নিচে, এক গ্লাস জলের কিছুটা নিচে কোন একটা বিন্দুতে চাপ বার করতে হবে, তো সেই ব্যাপারটা একটু বলে দিই। সর্বপ্রথমে হচ্ছে মনে করি একটা এক গ্লাস জল আছে, এই যে এটা গ্লাস, তো গ্লাসের কে বিন্দুতে, গ্লাসে এতটা গভীরতায়, এতটা গভীরতায় কে বিন্দুতে চাপ বার করতে হবে। তো কে একটা বিন্দু নেওয়া হলো, সবার প্রথম কি করতে হবে তাকে ঘিরে একটা কাল্পনিক মানে মনে মনে একটা ক্ষেত্রফল কল্পনা করে নিতে হবে। ক্ষেত্রফল কল্পনা করে নিলাম, এটা হচ্ছে কে বিন্দু, এর ক্ষেত্রফল হচ্ছে এ হলো। এবারে এই এ ক্ষেত্রফলে, আচ্ছা কে বিন্দুর গভীরতা হচ্ছে এইচ, সেটা এখানে লেখাই আছে। আর তরলের ঘনত্ব, আমরা যদি জল নিই তাহলে জলের ঘনত্ব ডি, তরলের ঘনত্ব হচ্ছে ডি, ঠিক আছে? তো এই যে কে বিন্দুকে ঘিরে যে ক্ষেত্রফলটা নেওয়া হয়েছে সেই তার উপরে এইচ গভীরতা, মানে এইচ উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার মানে চোঙ, এই এই স্ট্রাকচারটাকে বলা হয় সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডারের স্ট্রাকচার। এরকম একটা চোঙ কল্পনা করা হলো যার উচ্চতা হচ্ছে এইচ, তো এই চোঙের মধ্যে কতটা জল আছে, চোঙের মধ্যে কতটা জল আছে সেই জলটাই তো কে বিন্দুতে চাপটা সৃষ্টি করছে। চোঙের মধ্যে কতটা জল আছে, না জলের আয়তন জানি, চোঙের আয়তনের ফর্মুলা আমরা ক্লাস 8-এ প্রি ক্লাস 7-এর অঙ্ক বইতে পড়েছি, চোঙের আয়তন কিভাবে বার করতে হয় যদি চোঙের ক্ষেত্রফল আর চোঙের উচ্চতা দেখা থাকে, তো সেটা জেনে নেবো। এই যে তরলস্তম্ভের আয়তন মানে চোঙের যে আয়তন সেটাই তরলস্তম্ভের আয়তন, সেটা কত, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, এই যে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর এটা হচ্ছে উচ্চতা, চোঙের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে এ ইন্টু এইচ। তরলস্তম্ভের ভর, তরলস্তম্ভের ভর হলো আয়তন ইন্টু ঘনত্ব, ঘনত্ব আমরা জানি ভর বাই আয়তন, তো তরলস্তম্ভের ভর তার মানে হবে আয়তন ইন্টু ঘনত্ব, যেটা হচ্ছে এ ইন্টু এইচ ইন্টু ডি। আচ্ছা তরলস্তম্ভের ওজন, তার মানে ভরকে যদি আমরা জি দিয়ে গুণ করি, কোনো যে কোনো বস্তুর ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করা হয় তাহলে সেই বস্তুর ওজন আমরা পেয়ে যাব। তার মানে হচ্ছে, আচ্ছা ওজন যখন পেয়ে গেলাম তার মানে ওজনটাই হচ্ছে তরলস্তম্ভের ঘাত, আমরা আগের দিনেই পড়েছি ওজন হচ্ছে তরলস্তম্ভের ঘাত, তো তার মানে ওই বিন্দুতে তাহলে চাপ কত হবে, চাপ হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, এই যে তরলের ঘাত বাই ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, ক্ষেত্রফল হচ্ছে এ আর ঘাত তরলের ঘাত হচ্ছে এখানে বার করেছি আমরা, তো এ আর এ কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকবে এইচ ডিজি, এই এইচ ডিজি হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, এই যে তার মানে চাপ হচ্ছে ওই বিন্দুর গভীরতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তো এখানে আজকে শেষ করি, পরের দিনে আমরা পড়ব, পরের দিনে আমরা এই প্রান্তীয় বেগ থেকে শুরু করব, ঠিক আছে? ধন্যবাদ।